বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে, আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো, চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো, আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিমাসসালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান, আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই। যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে, একটা কারণে যেতে পারবো না, অনলি একটা কারণ, সেটা হলো আমাদের নিজের দোষে, একটা কারণ। যারা জাহান্নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে, নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না, ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন। আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না, বরং আল্লাহ পাকের রহমতেই যাবে, কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষ্য বলছেন, ইল্লা আনা আমিও না, ইল্লা বি রহমাতিল্লাহ আমিও নয়, তবে আল্লাহ পাকের দয়া আমাকে ঘিরে ধরবে, আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কে আমল দিয়ে যেতে পারবে, যত আমলই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো, আল্লাহ পাক দয়া না করলে হবে না। আল্লাহ পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায়, এই কারণেই সৃষ্টি করা, এই কারণেই আপনার ওহীভিত্তিক গ্রন্থগুলো পাঠানো, এই কারণে নবী রাসূল পাঠানো, আলেম ওলামা সৃষ্টি করা, মানুষকে সতর্ক করা, হায়াত দেয়া, বারংবার জীবনে চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয়, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন, অ্যালার্ম করা হয় না, বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে, আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো, চলছেন বিপথে আল্লাহ পাকে অ্যালার্ম দেন ফিরে আসো, আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসেক মানুষকে এই সব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে, সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে, তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল, কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে। দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া, এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো, নবী রাসূল পাঠানো, আলেম ওলামা পাঠানো, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, তিন বেলার খাবার, পোশাক, স্ত্রী সন্তান, কি দেয়নি আল্লাহ রাব্বুল আলামিন, এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া, এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই, এছাড়া কোনো উদ্দেশ্য নেই। সামনে যান, নূহ আলাইহিসসালাম একদিন দুই দিনেই কি আল্লাহ পাক তার কওমকে ধ্বংস করে দিয়েছেন? 950টা বছর আল্লাহ রাব্বুল আলামিন সময় দিয়েছেন কওমকে, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। নবী দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর, যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করেছে। কারণ আমি বলেছি একটা কথা, আল্লাহ পাক শুধু রহমানুর রহিমই নন, বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাতা, শাদীদুল ইকাব বটে। সামনে আরো যান, ইব্রাহিম আলাইহিসসালাম একা একটা মানুষ নমরুদের সাথে ফাইট করছেন, আগুনে ফেলেই দিল, সে আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে ফেললেন, এটা কি আল্লাহ পাকের দয়া নয়? তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন, আল্লাহ পাক বলেছেন কুরবানি করো, তিনি ডানে বামে প্রশ্ন করেন নাই, আমরা হলে প্রশ্ন করতাম কেন করব, শিশু সন্তান নিষ্পাপ, এটার কোনো যুক্তি আছে কিনা, লজিক আছে কিনা, তিনি কোনো লজিক দেখতে চাননি, আল্লাহ পাক বলেছেন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই, কিয়ামত পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে, দয়া দেখেন। তার সন্তানের খাবার নাই, পানিও নাই, অলৌকিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জামজাম কূপ সৃষ্টি করলেন, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, দয়া নাই? এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায়, এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের, কোত্থেকে আসলো এই কূপ, এই পানির এত বৈশিষ্ট্য কেন, কখনো শেষ হচ্ছে না কেন, এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায়।
হবে না কারণ কি আবা ওয়াস্তাকবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি করেছেন এটা অহংকারের পরিচয় নয় বরং